মাইগ্রেশন সেন্টারে অতিরিক্ত মানুষের ভিড়ে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কিছুদিন আগে মাইগ্রেশন সেন্টারে আগুনে একজনের মৃত্যুর পর অতিরিক্ত অভিবাসী রাখায় সাপোকেশনে একজনের মৃত্যুর খবর সামনে আসলো। পুলিশের দেওয়া তথ্য মতে ম্যাস্টন অভিবাসন কেন্দ্রে বন্দি থাকা এক ব্যক্তি অসুস্থ হয়ে মারা গেছে। অসুস্থ হওয়ার পর ওই ব্যক্তিকে মাইগ্রান্ট সেন্টার থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে তাকে আর বাঁচাতে পারেননি ডাক্তাররা। জানা গেছে মৃত ব্যক্তি একজন পুরুষ। তিনি গত 12 নভেম্বর একটি ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে এসেছিলেন। জীবনের ঝুঁকি নিয়ে নিরাপত্তার জন্য যুক্তরাজ্যে আসলেও সেখানে এসেই অতিরিক্ত মানুষের চাপে একটি বদ্ধ ঘরে প্রাণ হারাতে হলো তার। এদিকে এই ঘটনায় ব্রিটেনে আসা অভিবাসীদের নিরাপত্তা এবং অন্যান্য মৌলিক অধিকারের বিষয়টি আবারও সামনে আসলো। সম্প্রতি একটি প্রতিবেদনে বলা হয়েছে অভিবাসীরা নৌকায় আসার পর কেন্টের মাইগ্রান্ট সেন্টারে অল্প জায়গার মধ্যে বিপুল অভিবাসীকে রাখা হয়। ম্যানস্টনে 24 ঘন্টার টার্ন অ্যারাউন্ডের জন্য রাখার সিদ্ধান্ত থাকলেও অবৈধ পথে আসা অভিবাসীদের কয়েক সপ্তাহ পর্যন্ত সেখানে ধরে রাখা হয়। এক পর্যায়ে 1600 জনের ধারণ ক্ষমতা সম্পন্ন ওই সেন্টারে 4000 অভিবাসী রাখা হয়। অনেক সমালোচনার পরে এখন এটিকে ধারণ ক্ষমতার মধ্যে আনা হয়েছে। এছাড়া এই সেন্টারে মাইগ্রান্টদের ফ্লোরের মধ্যে শিশুদের ঘুমাতে দেওয়া হয়। এছাড়া সংক্রমণ রোগ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেই, যদিও বিষয়টি অস্বস্তিকর বলছেন ব্রিটিশ মিনিস্টাররা। একই সাথে তারা পরিস্থিতির উন্নয়নে কাজ করার আশ্বাস দিয়েছেন। এদিকে মাইগ্রান্ট সেন্টারে মারা যাওয়া ব্যক্তির পরিবারের সদস্যদের জন্য শোক প্রকাশ করে হোম অফিস জানিয়েছে এই ঘটনার একটি ময়নাতদন্ত করা হবে। এছাড়া যে ব্যক্তি প্রাণ হারিয়েছেন তার সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এ সম্পর্কে আপডেট কোনো তথ্য আসলে আমরা আবারও আপনাদের সেটি জানিয়ে দেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রানারের সাথে থাকবেন।